আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সারা করিমাছি, নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি আলমানকে নিয়ে ওর মাদ্রাসায় গিয়েছিলাম, আলমানের কোরআনের ক্লাসে। তো ওখানে আলমানকে দিয়ে, আলমানে এক ঘন্টা ক্লাস হয়, তো এক ঘন্টা আর বসে থাকতে ইচ্ছে হলো না, কারণ স্কুলে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বসার কোনো স্পেস নেই। তো চলে এলাম বান্ধবীর বাসায়, বান্ধবী ছাদে ছিল, তো তার ছাদ বাগানে সে ঘোরাঘুরি করছে, গাছের যত্ন নিচ্ছে। তো চলে এলাম ওর ছাদে, এত সুন্দর সুন্দর ওর গাছগুলো দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আপনাদের জন্য শ্যুট করে নিয়ে আসলাম দেখার জন্য। আরেক জাদের ক্যাপসিকাম, এই এই মরিচগুলো মানে বিক্রি করে এখন দেখছি, আর ক্যাপসিকামগুলো তো এরকম গোল গোল হয়। থাই পেয়ারা নতুন লাগাইছো, কোথা থেকে নিছো? আমস্টারডাম থেকে নিছি। ওই যে এখন ভালো হইছে, চাইনিজ পেয়ারা, ছোট ছোট পাতা দেখি এমনই ছিল। লেবু সব এগুলো নিয়ে আসছো না আনসার ক্যাম্প থেকে? আনসার ক্যাম্প থেকে, হ্যাঁ। এটা কি মিষ্টি কুমড়া গাছ? হ্যাঁ মিষ্টি কুমড়া গাছ, কিন্তু মিষ্টি কুমড়া। ও টমেটো গাছে তো টমেটো হয়েছে তোমার? হ্যাঁ। তুমি বেগুন গাছের ইয়ে দেখো, মাশাআল্লাহ 30 টাকা দিয়ে চারাটা কিনছিলাম, দেখছো? হ্যাঁ হ্যাঁ। এই যে ভিতরে আবার আছে, অনেক সুন্দর হয়েছে, সেটা একটু ফল দিলে কি ভাল লাগে দেখি। টমেটো গাছ বেগুনটা একটু বড় হয়েছে, তিনটা বেগুন আছে দেখছো? ওই যে সুন্দর বাগানি হয়ে গেছো তুমি। এটা কি গাছ? এটা লেবু? এটা জাম্বুরা গাছ। জাম্বুরা, জাম্বুরা গাছ হবে এত ছোট টবে? এটা আমি ইয়েতে দিব, ড্রাম বাড়িতে নাকি? না ড্রামে দিব, ড্রামে দিয়ে দিবে। হ্যাঁ বড় ড্রামে দিয়ে দিলে হয়ে যাবে। মরিচ গাছ দিয়েছি, কালো মরিচ আছে। হ্যাঁ ভাবিদের কাছ থেকে না, ওই যে বিচি বিচি নিবা, লাল হলে তুমিও দিবা তারাও দিবে। আমি তো কিনে খেয়ে লাগাইছি, ছেলে আসো উনি আসো না। এগুলো জারটা ভালো, যে এই জারটা দেখছো? তোমার তো বারান্দায় মনে হচ্ছে না আছে না এখন? না আমার ওরকম নাই, আমার রোদ আসে না। তো ওটাগুলো কি ছড়াই দিব? আরে লাগবে না, এই পাশের বাসাটাও নিও, যে তারা দেশি কবুতর পালে, ঘুঘু পালে, সকালবেলা আসলে এত ভালো লাগে, ঘু ঘু ডাকতে থাকে জানো। আল্লাহ কি সুন্দর পাখি, ঘুঘু পাখি না? পাশের ছাদে কত সুন্দর, সাড়ে সাতটার দিকে আসলে, হ্যাঁ আমি দেড় ঘন্টা দুই ঘন্টা এমনি ছাদেই থাকতে পারি। লাউ হয়েছে অনেকগুলো, যে লেবুও হয়েছে দেখো, বেগুন গাছ অনেক বেগুন ফুল আসছে, ছোট একটা দেখো লেবু গাছে কয়টা, তিনটা লেবু হয়ে গেছে। আচ্ছা এটা কি ইয়ে টমেটো? এটা তো ইয়ে ফুল, ও লেবু গাছ, লেবু ফুল হয়েছে। না না লেবু না, কামিনী, সেটাই তো বলতেছি, অবাক হয়েছি যে আবার তার মধ্যে টমেটো, টমেটো আন্টি ফুলের অনেক শখ আছে, অনেক ফুল গাছ লাগাইছে। মরিচ গাছ ভাল লাগে আসলে, যে কত টমেটো হয়েছে, নিজের গাছে একটু ফল হইলে ফুল হইলে কি ভাল লাগে, শান্তি লাগে না, এটার মজাই আলাদা। লজ্জা পাই, আসো দেখো এই যে কচু গাছ, কচু গাছ তো দেখো, কচু গাছটা ভিডিও করো, কচু গাছে লাগানো হচ্ছে। হ্যাঁ অনেক সুন্দর, অনেক টমেটো হয়েছে গাছটা আন্টি গাছে, মাশাআল্লাহ। আবার নিম পাতা গাছও লাগাইছে, এটা খুব ভালো গাছ করছে, নিচে পাতা টাতা নিজেদের
তুলসী গাছ লাগান নাই? তুলসী গাছ আছে। এই যে হ্যাঁ এগুলো ঔষধি গাছ না লাগালে যে মেহেদি গাছ এগুলো কিন্তু এমার্জেন্সি। দেখছো না আমার সব একটু কালো। মেহেদি গাছ আছে তোমার নিম পাতা গাছ আছে। হ্যাঁ এগুলো কিন্তু লাগে অসুখ বিসুখে কত কিছু প্রয়োজন হয়। আমরা তো বুঝি না যে বনাজি ওষুধে কত কাজে। গাছের সেটাই তো গাছের পাতা তারপরে বাকল কত কিছু কাজে লাগে। গাছ পাতা একটু তোলো। ওরে গোলাপ গাছটা তো অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ ফুলগুলো আমার আমার সব ভিডিও করে রাখা। হ্যাঁ প্রথম মনে আমি এই রকম দৃশ্য দেখছি। এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। এই প্রথম আমি দেখলাম। সেটাই। পাতা এরকম সুন্দর হয়ে ফুটে। ফুল হয় হ্যাঁ। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কি কুদরত দেখেন একটা ফুলের মধ্যে কতটা মানে কারুকার্য। কিরময়া বাইরে কিরময়া বাইরে এরপরে প্রথম একটা গুটি বাইরে এরপরে কি রকম হ্যাঁ এই যে এরকম এরকম তারপরে তারপরে এরকম হয় তারপরে ফুলটা কি সুন্দর হয়। হ্যাঁ যে মানে মানে দৃশ্যটা দেখতেই কত সৌন্দর্য কারুকার্য। আপনার কি এটা ধনে গাছ? হ্যাঁ ধনিয়া পাতা ধনিয়া হয়েছে। ধনিয়া তো বীজ কইলাম না বীজ রাখছি। বান্ধবী ছাদের গাছগুলো দেখি খুব ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে অনেক বড় স্পেসে অনেক সুন্দর সব গাছগুলো দেখে এসে আলমানকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে আজকে অনেকগুলো আমি টমেটো কিনেছি প্রায় 7 কেজি টমেটো কিনেছি ভোরে হাঁটতে যেয়ে 15 টাকা কেজি টমেটো পেয়েছি। তো আজকে এই টমেটোর সস তৈরি করব সেই রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ভাবছি। খুব সহজেই সস তৈরি করে নেওয়া যায় আর এখনই সময় টমেটো সস তৈরি করার কারণ টমেটো অনেক সস্তা। এখানে আমি লাল পাকা টসটসে টমেটো নিয়েছি। টমেটোর কেজি কিন্তু এখন খুবই সস্তা। আমি 15 টাকা করে কেজি টমেটো নিয়েছি। দেখুন 6 কেজি টমেটো ব্যবহার করছি 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিব সিদ্ধ করতে। তার সাথে আরও বিভিন্ন রকম মশলাও দেওয়া হবে। এখানে আমি লং দিয়ে দিচ্ছি 15-16টা লং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দারুচিনি। দারুচিনিও 6-7টা পরিমাণ দারুচিনি ব্যবহার করতে হবে। এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ 15-20টা শুকনো মরিচ দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর কম শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আপনারা চাইলে কিন্তু যেই গুঁড়ো শুকনো মরিচটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। আপনারা প্রথমে অল্প দিয়ে পরে আবার দিয়ে দিতে পারেন। তো এখন খুব ভালো করে সিদ্ধ বসিয়ে দিলাম। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি কিন্তু পুরোপুরি টমেটোগুলো দেইনি আরও কিছু টমেটো আছে। এই টমেটোগুলো একটু নরম হলেই আমি যেই টমেটোগুলো আলাদা রেখেছি সেগুলো আবার দিয়ে দিব কারণ হাড়ির জন্য একসাথে এত টমেটো দেওয়া যায় না। তো এটা নেড়ে চেড়ে বাকি টমেটোগুলো মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে সবগুলো টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে হবে সিদ্ধ হয়েছে নাকি। আমার টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে ঠান্ডা হতে দিব। ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাজ করে নিতে পারেন। যেমন আপনারা চাল নিতেও চেলে নিতে পারেন। তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর চেলে নিলে দেখবেন খুব সুন্দর একটা খুব ভালো রেজাল্ট পাবেন। দেখুন আমি চাল নিতে চেলে নিচ্ছি। দেখুন চেলে নেওয়ার পর একটা গাঁদ বের হচ্ছে। আর যেই চালা হয়ে গেলে যে বাকি অংশটা থাকে এটা ফেলে দেওয়ার জন্য দেখুন আমি সব আলাদা করে নিয়েছি। খুব সামান্য অংশই কিন্তু বাকি থাকে। তো আমি নিয়ে নিয়েছি চুলোতে আবার দিয়ে দিলাম। সবগুলো সম্পূর্ণ চালা হয়ে গিয়েছে দেখুন। তো আরও কিছু চাল এখন আমি এই সসের মধ্যে চিনি এবং ভিনিগার মিশিয়ে দিব। হোয়াইট ভিনিগার। চিনি এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই দেবেন।
মিষ্টিটা কম বেশি হতে পারে যেমন পছন্দ করেন। চিনি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে, এখন হোয়াইট ভিনিগার দিয়ে দিব। হোয়াইট ভিনিগার আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করছি। সাদা হোয়াইট ভিনিগারটাই দিতে হবে, অন্য কোনো ভিনিগার দিলে কিন্তু হবে না। তো হয়ে গিয়েছে, এখন নেড়ে চেড়ে ঘন হলে তারপর নামিয়ে ঠান্ডা করে আপনারা যে কোনো কাচের বয়ামে ব্যাকটেরিয়া পরিষ্কার ভরে সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 মাস পর্যন্ত। বাহিরে বেশি দিন ভালো থাকবে না, সেজন্য ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর ডিপে রেখে দিলে 1 বছর অবধি আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো হয়ে গিয়েছে আমার টমেটো সস। আলমানের মাদ্রাসায় মুজিব বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আলমান অংশ নিচ্ছে। ছবি একে জমা দিতে হবে, শহীদ মিনার আঁকছে, তার সাথে নাভিহাও আঁকছে, ওর ইচ্ছা হচ্ছে আঁকতে। এটা আলমান আঁকছে, এই যে দেখাও তোমাকে শিখা দিই। রং কিন্তু বাহিরে যাবে না, এটা গাঢ় রংটা নিচে থাকবে, গাঢ় রংটা নিচে থাকবে। পরে এই যে হালকা কালার দিয়ে প্রায় রাত 11টা বেজে গিয়েছে, আলমান এখনও ছবি আঁকছে, কারণ একদিনই সময় দিয়েছিল ছবি জমা দেওয়ার, পরের দিন সকালবেলা জমা দিতে হবে। তো অনেক রাত হয়ে গিয়েছে, আলমান তাও আঁকছে। আসলে ওর ছবি আঁকার এত নেশা, কোনো প্রতিযোগিতা এমন হলেও অংশগ্রহণ করতে খুব ইচ্ছুক হয়। তো আঁকা শেষ করে আমি ওদের ছবি তুললাম। এটা হলো নাভিহার আঁকা এবং রং করা, না এটা আলমানের আঁকা এবং রং করা, আর এটা হলো নাভিহার আঁকা এবং রং করা। নাভিহারটা মোম রং আর আলমানের হলো পেন্সিল রং। তো আজ এ পর্যন্তই আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।